হ্যালো ইমরান, ট্রান্সলেট ওয়ার্ডপ্রেসে কীভাবে করে ট্রান্সলেটে কন্ট্রিবিউট করা যায় আজকের ভিডিওতে আমরা সেটা একটু দেখব। ট্রান্সলেট ওয়ার্ডপ্রেসকে আমরা অ্যাকচুয়ালি বাংলাতে ট্রান্সলেট করার পর কীভাবে করে সেটা আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এর জন্য আসলে প্রথমে যেটাতে যে ইউআরএলে আসতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেট ডট ওয়ার্ডপ্রেস ডট অর্গ। এখানটায় আসলে আসলে দেখা যাবে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আলাদা আলাদা ব্লক আছে, যেখানটায় আসলে আমরা যে ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করতে চাই সেখান থেকে আমরা শুরু করব। যেমন আমি এখানটাতে হচ্ছে গিয়ে বাংলাদেশ বেঙ্গলি ট্রান্সলেশনে যদি করতে চাই, আমি একটু হাইড করি এখানে, যদি আমরা এটাতে যদি ট্রান্সলেট করতে চাই, যেহেতু আমরা বাংলাতে ট্রান্সলেট করব, সো আমরা আসলে এই বাংলাদেশ যেটা আসলে নট ইন্ডিয়া সেখানটাতেই আমরা যদি ট্রান্সলেট করি, তাহলে হচ্ছে গিয়ে এইখানে কন্ট্রিবিউটার ট্রান্সলেশন বাটনে ক্লিক করলে আমাদেরকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসবে, এবং যেখানটা আসলে আমরা দেখতে পাবো ওয়ার্ডপ্রেসের বিভিন্ন কোরের সিরিজগুলো আসলে, যেমন 4, 5, 6 এগুলোতে আসলে, এবং আমরা একটা কিছু স্ট্যাটিস্টিক্সও দেখতে পাবো যে আসলে কোন অবস্থাতে আছে বাংলা ট্রান্সলেশনগুলো। এই ইন্টারফেসটা শুধুমাত্র বাংলা যেই ট্রান্সলেশনের অবস্থা সিচুয়েশনটা সেটা আসলে দেখাচ্ছে এখানটায়। আমি যদি 6 সিরিজে ট্রান্সলেট করতে চাই কীভাবে করে সেটা যদি দেখাই, তাহলে আসলে যেমন এখানটাতে ট্রান্সলেট প্রজেক্টে আসবো, এবং এখানটাতে আমরা যে যেটা বললাম যে স্ট্যাটিস্টিকগুলো আমরা দেখতে পাবো যে 6 আসলে ট্রান্সলেটেড হয়েছে অলরেডি 4021টা, আনট্রান্সলেটেড অবস্থা আছে 707টা, এবং এই ওয়েটিংটা আসলে হচ্ছে কি এখনও অলরেডি ট্রান্সলেট করা হয়েছে, বাট এটা আসলে এডিটররা স্টিল অ্যাকসেপ্ট করে নাই আর কি। যেটা আমি আসলে পরের আমরা এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, যেমন আমি একটা ট্রান্সলেট করার পরই আসলে সাথে সাথেই আসলে এটা মানে ট্রান্সলেটেড সেকশন বা ট্রান্সলেট হয়ে যায় না, এটাকে আসলে এডিটররা যে লোকাল এডিটররা আছে সব ভলান্টিয়ার, তারা আসলে এটাকে চেক করে দেখে যে এটা আসলে অ্যাকচুয়ালি মানে একটা গুড ট্রান্সলেশন কিনা আর কি। কারণ ট্রান্সলেটের ক্ষেত্রে আসলে একটা জিনিস খেয়াল রাখতে হয়, যেমন হচ্ছে কি ঠিক লিটারাল ট্রান্সলেট করা যায় না, যেটা একটু আমি দেখাচ্ছি। সো ট্রান্সলেশনটা যদি ঠিক থাকে তাহলে আসলে এডিটররা সেটা অ্যাকসেপ্ট করে এবং সেটা ট্রান্সলেটেড হয়ে যায়। সো আমি যদি এখন আনট্রান্সলেটেডে যাই, যেহেতু আমি এখন নতুন করে ট্রান্সলেশন করব, এখানটাতে আমরা দেখতে পাবো যে আসলে যে স্ট্রিমগুলো এখনও ট্রান্সলেটেড হয়নি সেগুলো আর এখানে লিস্টটা দেখা যাবে, এবং খুব সহজে আসলে আমরা এখানটায় যেমন ট্রান্সলেশনটা করতে পারি। যেমন আমি যদি একটা ছোটো ট্রান্সলেটেড স্ট্রিম দেখাই, যেমন ব্লক ইন্টারাকশন, তো যেটা বলছিলাম যেমন ব্লক ইন্টারাকশন এটার আসলে যেমন লিটারাল বাংলা করা যাবে না আর কি, যেহেতু ট্রান্সলেশন মানি আসলে একদম ঠিক অর্থ বের করে ফেলা না। যেমন ব্লক ইন্টারাকশন, যেমন আমি যেমন একটু আগে দেখছিলাম, যেমন ইন্টারাকশন মানে হচ্ছে মিথস্ক্রিয়া, সো এটা আসলে হবে না, কারণ হচ্ছে গিয়ে এটা আসলে যে পরে রিডার সে নিজেও বুঝতে পারবে না যে আসলে ব্লক ইন্টারাকশনটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে। সো যেটার একটা ভালো জিনিস সেটা হচ্ছে গিয়ে এখানটা যদি আমরা ক্লিক করি, তাহলে আসলে দেখা যাবে যে অলরেডি এই টাইপের স্ট্রিমগুলো ট্রান্সলেট হয়েছে, তা থেকে ওয়ার্ডপ্রেস নিজেকেই একটা আমাদেরকে কিছু সাজেশান দেয়, যেটা আসলে বলা যায় যেমন এখানে একটা পার্সেন্টেজও দেখাচ্ছে যেটা একটা ভালো পার্সেন্টেজ বা একটা গুড ট্রান্সলেশন। তো আমরা আসলে এটাকেই সরাসরি মানে সাজেস্ট যেটা দিচ্ছে সেটাই আমরা সাজেস্ট করতে পারি। যেমন আমি যদি এখানে একটা কপি করি এবং এটাকে যদি আমি সাজেস্টে ক্লিক করি, তাহলে এটা অলরেডি যেমন এই যে আমার এখানটায় একটা ট্রান্সলেশনের অলরেডি ট্রান্সলেটারের জন্য আমি একটা রিকোয়েস্ট করে ফেলেছি, এবং এখানটা যেমন এগুলো এখন হচ্ছে কি এডিটররা অ্যাকসেপ্ট করবে যে আমার এটা যদি ট্রান্সলেশনটা যদি ওকে থাকে, তাহলে যেমন এই যে ব্লক ইন্টারাকশনের যে আমি এটা ট্রান্সলেটেড করেছি সেটা যদি ওকে থাকে তাহলে আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। তবে সবগুলোতেই যে আসলে এমন হয়তো সাজেশান থাকবে না সেক্ষেত্রে একটু ভেবে চিন্তা করতে হবে যে আসলে যেমন এখানটাতে কোনো সাজেশান দেওয়া নাই যে আসলে এটার ট্রান্সলেশনটা কী হতে পারে। মেইন পারপাসটি হচ্ছে কি ওয়ার্ডপ্রেস ট্রান্সলেশনের ক্ষেত্রে হচ্ছে কি আসলে যে ওয়ার্ডপ্রেস ইউজার তারা যেন খুব সহজে বুঝতে পারে। আমাদেরকে চিন্তা করতে হবে এমনভাবে যে আমিও যদি একজন ইউজার হই, তাহলে আসলে সেই ট্রান্সলেশনটা যেন আমাকে আরও খুব কমপ্লেক্স বা কঠিন করে না ফেলে, যেটা আমি আসলে নিজেই বুঝতে পারি না। যেমন আমি বললাম যেমন ব্লক ইন্টারাকশন যদি আমি ব্লক মিথস্ক্রিয়া বলি, তাহলে আসলে এটা রিডেবল না, এটা আসলে বোঝার মতো না, আন্ডারস্ট্যান্ডেবল না। সো এই ট্রান্সলেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আসলে একটু মাথায় রাখতে হয়। সো যে জিনিসটা অলরেডি আমি বললাম, যেমন আনট্রান্সলেটেড যেগুলো আছে সেই স্ট্রিমগুলো থেকে শুধুমাত্র এখানে ডাবল ক্লিক করলেই এখানে আমি আমার যে ট্রান্সলেশনটা করতে চাই সেটাকে আমি এখানে সাজেস্ট করলে এটা ট্রান্সলেটেড ওয়েটিং লিস্টে চলে যাবে। থ্যাংক ইউ।